দেখো এখানে একটা এক্সাম্পল দিই, f(x) mod x ইন্টিজার থেকে ইন্টিজারে যাচ্ছে বাইজেক্টিভ কিনা, তাহলে ইন্টিজার থেকে ইন্টিজারে যাচ্ছে, তাহলে আমি এখানে দেখিয়ে দিচ্ছি f অফ মাইনাস ওয়ান ইজ ইকাল টু মড অফ মাইনাস ওয়ান, f অফ ওয়ান ইজ ইকাল টু ওয়ান, তাহলে f ইজ নট ওয়ান ওয়ান, সো ইট ইজ নট বাইজেক্টিভ, f ইজ নট বাইজেক্টিভ। যদি কেউ বলো যে এটা অন্তু প্রুফ করতে বা অন্তু হচ্ছে কিনা দেখাও, দেখিয়ে দিতে পারো যে এটা অন্তু হচ্ছে কি হচ্ছে না, বলো fx is equal to mod of x দেওয়া আছে। আচ্ছা মাইনাস ওয়ান ইন্টিজার থেকে ইন্টিজারে যাচ্ছে ফাংশনটা, এটাও ইন্টিজার এটাও ইন্টিজার, তার মানে এখানে মাইনাস ওয়ান ওয়ান টু মাইনাস টু জিরো এরকম আছে। এখান থেকে এমন কিছু ভ্যালু আমরা পাবো যাদের ফাংশনের ভ্যালু মাইনাস ওয়ান হয়, তাহলে আমি এখানে বলে দিতে পারি এটা অন টু ফাংশন হচ্ছে না, কারণ মড ভ্যালু সবসময় কি ভ্যালু নেয়, পজিটিভ ভ্যালু নেয়। দ্যাট ইজ আমি বলতে পারি ইফ ইফ দরকার নেই এফ এক্স ইজ ইকাল টু মড এক্স, তাহলে ফর অল নেগেটিভ নাম্বার নেগেটিভ ইন্টিজার, ফর অল নেগেটিভ ইন্টিজার যে কোনো নেগেটিভ ইন্টিজারের জন্য উই হ্যাভ নো প্রি ইমেজ, উই হ্যাভ নো প্রি ইমেজ যে কোনো নেগেটিভ ইন্টিজারের জন্য, যে কোনো নেগেটিভ ইন্টিজারের জন্য উই হ্যাভ নো প্রি ইমেজ, আমাদের কোনো প্রি ইমেজ নেই, সো এফ ইজ নট অন টু, তাহলে এফ কে আমরা অন টু ফাংশন বলতে পারি না, তাহলে বাইরে কি বলো না। এইবার এই ফাংশনটা যেটা পড়াবো যে এক্সাম্পলটা দেবো, এর পরে তোমাদের ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন বলে একটা চ্যাপ্টার আসবে, সেই জায়গাটায় কিন্তু এই কনসেপ্টটা একটু কাজে লাগবে। দেখো এফ এক্স ইজ ইকাল টু সাইন এক্স দেওয়া আছে, ফার্স্টে আমি বললাম জিরো টু টু পাই রিয়েল নাম্বার সেট, এর মধ্যে প্রথমে ফাংশনটাকে আমি ক্যারেক্টারিস্টিক্সতে যাচাই করি, জিরো থেকে কোথায় দেওয়া আছে টু পাই, এফ এক্স ইজ ইকাল টু কি সাইন এক্স, তাহলে এফ এক্স ইজ ইকাল টু সাইন এক্স দেওয়া আছে জিরো থেকে টু পাই টু আর। ফার্স্টে বলো যদি এই ইন্টারভ্যালের মধ্যে হয় এফ অফ জিরো সাইন অফ জিরোর ভ্যালু কত, জিরো, এফ অফ পাই সাইন অফ পাই কত, জিরো, তার মানে জিরো নট ইকুয়ালস টু পাই, বাট এফ অফ জিরো ইজ ইকুয়াল টু এফ অফ পাই হলো, জিরো আর পাই দুটো ডিফারেন্ট এলিমেন্ট কিন্তু তাদের সেম ইমেজ এলো, এফ অফ জিরো ইজ ইকুয়াল টু এফ অফ পাই ইজ ইকুয়াল টু জিরো, তাহলে এটা এফ ইজ এটা ক্লিয়ারলি এফ ইজ নট ওয়ান ওয়ান, এটা ওয়ান ওয়ান হলো না। আবার দেখো এটা অন টু হচ্ছে কিনা, আমরা জেনে এসেছি সাইন এক্স এর ভ্যালু মাইনাস এক থেকে একের মধ্যে থাকে, উই নো দ্যাট সাইন এক্স লাইস বিটুইন মাইনাস ওয়ান টু ওয়ান ইনক্লুডিং মাইনাস ওয়ান অ্যান্ড ওয়ান, তাই তো এর মধ্যে থাকে, কিন্তু এখানে দেওয়া আছে যদি আমি আঁকি ধরো এখানে জিরো টু টু পাই পুরো ভ্যালুগুলো আছে যাচ্ছে কোথায় রিয়েল নাম্বার থেকে, তাহলে এখানে মাইনাস ওয়ান থেকে ওয়ান এইটুকু জায়গা বাদ দিয়ে তো আরো অনেক এলিমেন্ট রয়েছে, তাহলে মাইনাস ওয়ান থেকে ওয়ান এর বাদ দিয়ে যে এলিমেন্ট গুলো রয়েছে সাপোজ দুই, তাহলে দুইয়ের কোনো প্রি ইমেজ পাবো, তোমার মনে হচ্ছে তিন, তিনের কোনো প্রি ইমেজ পাবো, এফ অফ এক্স মানে সাইন অফ এক্স এর কোনো ভ্যালু দুই হতে পারে না, তার মানে দুই তিন অর্থাৎ মাইনাস ওয়ান থেকে ওয়ান এই রেঞ্জটার বাইরে এলিমেন্ট গুলোর জন্য আমরা কোনো প্রি ইমেজ আমরা এখানে পাচ্ছি না, তাহলে এখানে লিখে দেবে ফর টু উই হ্যাভ নো প্রি ইমেজ, তাহলে দুইয়ের জন্য আমরা কোনো প্রি ইমেজ পেলাম না, তাহলে সেক্ষেত্রে আমার কি হলো এই ফাংশনটা দেখেই বোঝা যাচ্ছে এটা অন টু ফাংশন হচ্ছে না, তাহলে তোমাকে তো লিখে দিতে হবে ফর 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 অল টু লেখার দরকার নেই, এটা একটু ভুল হয়েছে, ফর টু উই হ্যাভ নো প্রি ইমেজ ইন জিরো টু টু পাই, তাহলে এটা অন টু ফাংশন হচ্ছে না, নট নট অন টু, তাহলে এই ফাংশনটা বাইজেক্টিভ ফাংশন হলো না, বাইজেক্টিভ কাকে বলে বলে দিয়েছি ওয়ান ওয়ান হতে হবে অন টু ফাংশন হতে হবে। এখন যদি তোমাকে বলা হয় যে এই ফাংশনটাকে
তুমি বাইজেক্টিভ বানাবে, কিভাবে বাইজেক্টিভ তুমি বানাবে? তাহলে দেখো ধরো এই জিনিসটা এরকম, একটা তোমার কাছে লাঠি আছে, লাঠিটার এইখানটা একটু অংশ পচে গেছে মানে খারাপ হয়ে গেছে, আর বাকি অংশটা লাঠিটা রয়েছে। তোমার মা তোমাকে একটা ভালো লাঠি আনতে বলেছে, প্রথমে তুমি যদি এই লাঠিটা নিয়ে আসো তাহলে মা তো বলবে না এই লাঠিটা তোমার রয়েছে, তখন তোমার বুদ্ধি আছে, তখন তুমি কি করবে, এই লাঠিটার যে পোর্শনটা বাজে সেটাকে তুমি বাদ দিয়ে দেবে, বাদ দিয়ে বাকিটা মাকে মায়ের কাছে দেবে, তখন হয়তো মায়ের কাছে ঠেকাঠিটা খেলবে। কিন্তু তুমি কিন্তু বুদ্ধিটা অ্যাপ্লাই করেছো যে প্রথমে পুরো লাঠিটা ছিল তার মধ্যে যে অংশটা বাজে ছিল সেটা বাদ দিয়ে দিয়েছো। তার মানে এখানেও যদি বলা হয় তুমি এই ফাংশনটাকে বাইজেক্টিভ ফাংশনে কনভার্ট করো, এই এক্সাম্পলটা কেন দিলাম, কিছু পোর্শন বাদ দিয়ে দিয়েছি, তার মানে আমিও এক্ষেত্রে এই যে ফাংশনটা ডোমেন আর কোডোমেন, এই ডোমেন আর কোডোমেনের থেকে কিছু কিছু অংশ যদি আমি বাদ দিয়ে দিই তাহলে ফাংশনটাকে আমরা কি করে দিতে পারি, বাইজেক্টিভ ফাংশনে কনভার্ট করে দিতে পারি। সাইন এক্স এর গ্রাফটা তোমরা যদি ফার্স্টে আঁকো, জিরো পাই বাই টু পাই থ্রি পাই বাই টু টু পাই মাইনাস পাই বাই টু মাইনাস পাই ওয়ান মাইনাস ওয়ান, যদি গ্রাফটা আমরা আঁকি এরম ভাবে গ্রাফটা রয়েছে চলতে থাকছে, দেখো এই জায়গাটার এর যা ফাংশনাল ভ্যালু, এর ফাংশনাল ভ্যালু, এর ফাংশনাল ভ্যালু, এর ফাংশনাল ভ্যালু, এর ফাংশনাল ভ্যালু, আর এটার ফাংশনাল ভ্যালু সব সেম হয়ে যাচ্ছে। তাহলে গ্রাফ দেখেই বলতে পারছি যে যে জায়গাটা কিঙ্ক হয়ে রয়েছে মানে যে জায়গাটা এরম রয়েছে তাহলে এদের ফাংশনাল ভ্যালু গুলো কি হচ্ছে, ইকুয়াল হচ্ছে, তখন আর এদের প্রত্যেকটা ভ্যালুই মাইনাস এক থেকে একের মধ্যিখানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমি যদি এই সাইন সাইন এক্স এর গ্রাফটাকে পার্ট ওয়াইজ ভেঙে দিই কিরকম, দেখো এই জায়গা থেকে এইখান থেকে এর কোন ভ্যালু সেম আসছে, প্রত্যেকটা ভ্যালুই কিন্তু ডিস্টিংক্ট ভ্যালু ক্যারি করছে, অর্থাৎ এটা যদি এক্স হয় আর এটা যদি সাইন এক্স হয়, সাইন এক্স এর কার্ভ হয়, তাহলে এক্স এর ভ্যালু মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টুর মধ্যে ইন বিটুইন দিস এই এই সাইন এক্স এর মধ্যে কোনো ভ্যালু রিপিট হচ্ছে না, প্রত্যেকটা ডিস্টিং। তাহলে আমি যদি জিরো থেকে টু পাই এই পোর্শনটাকে, জিরো টু টু পাই ছিল, আমি যদি করে দিই এটাকে একটুখানি বাড়িয়ে দিলাম মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টু, আর জিরো থেকে টু পাই যদি করতে একটা জিনিস বলা হয়নি, এখানে তো জিরো থেকে টু পাই দেওয়া আছে তাহলে তুমি এদিকটা নিচ্ছ না, এদিক থেকে ভাবো তাহলে এই ফাংশনটাকে, কারণ তোমার তো এক্সট্রা তুমি এর সঙ্গে কিছু ইনক্লুড করতে পারো না, যদি জিরো টু টু পাই দেওয়া থাকে তাহলে এখানে আমি কোন পোর্শনটার জন্য বাইজেক্টিভ বলতে পারবো, জিরো থেকে পাই বাই টু, দেখো এর মধ্যে পার্টিকুলার এইটুকু জায়গার মধ্যে এই ফাংশনটার কোনো ভ্যালু রিপিটেশন হচ্ছে না। আবার তুমি বলতে পারবে পাই বাই টু থেকে পাই বাই টু থেকে দেখো থ্রি পাই বাই টু, পাই বাই টু থেকে থ্রি পাই বাই টু এর মধ্যে কোন ফাংশনের ভ্যালু রিপিট হচ্ছে না, তাহলে আমি বলতে পারি এই জায়গাটার মধ্যে পাই বাই টু থেকে থ্রি পাই বাই টু, আবার যদি বলি থ্রি পাই বাই টু থেকে টু পাই, থ্রি পাই বাই টু থেকে টু পাই এইগুলোর জন্য আমরা কি বলতে পারি, ওয়ান ওয়ান ফাংশন হোল্ড করছে, ওয়ান ওয়ান, কিন্তু এখানে ভালো করে খেয়াল রাখতে হবে ওয়ান ওয়ান ফাংশন হোল্ড করছে, ঠিক আছে, জিরো থেকে পাই বাই টু, পাই বাই টু থেকে থ্রি পাই বাই টু, থ্রি পাই বাই টু থেকে টু পাই, এটার মধ্যে এফ এক্স ফাংশনটা মানে এফ এক্স ইজিক্যাল টু সাইন এক্স কি হয়ে গেল, ওয়ান ওয়ান হচ্ছে, কারণ কোনো রিপিটেশন হচ্ছে না। কিন্তু যদি বলে এই ফাংশনটাকে তুমি বাইজেক্টিভ করে দাও আর এখানে কোনো মনে করো দেওয়া আছে মাইনাস টু পাই থেকে টু পাই, মাইনাস টু পাই থেকে কত টু পাই, তাহলে এক্ষেত্রে এই ফাংশনটাকে কিভাবে বাইজেক্টিভ প্রুভ করবো,
দেখো মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টু, সরি এটা ওয়ান আর এটা কত হচ্ছে মাইনাস ওয়ান, তাহলে মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টু এই রেঞ্জের মধ্যে আমরা এক থেকে মাইনাস এক এর সমস্ত পি ইমেজ পাচ্ছি, যে কোনোর জন্য আমরা একটা করে কি পাচ্ছি, এই যে ওয়ান থেকে মাইনাস ওয়ান এর মধ্যে প্রত্যেকটার জন্য একটা করে পি ইমেজ এই গ্রাফের মধ্যে আমরা পাচ্ছি, তাই আমরা বলতে পারি মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টুর মধ্যে সাইন এক্স ফাংশনটা ওয়ান ওয়ান ও হলো আবার অল টু অল, তার মানে মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টুর মধ্যে এই ফাংশনটা বাইজেক্টিভ প্রুভ হলো, মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টু এই রেঞ্জের মধ্যে কি হলো বাইজেক্টিভ প্রুভ হয়ে গেল। আবার তুমি যদি বলো এই ফাংশনটা তাহলে পাই বাই টু থেকে থ্রি পাই বাই টুর মধ্যে কি হবে, হ্যাঁ এই ফাংশনটা আবার পাই বাই টু থেকে থ্রি পাই বাই টু, দেখো পাই বাই টু থেকে থ্রি পাই বাই টু এর মধ্যে সমস্ত ফাংশনের ভ্যালু বলতে পারছি, আবার এই মাইনাস এক থেকে একের মধ্যে যে কোনো ভ্যালুর জন্য আমরা এই এইটুকু গ্রাফের মধ্যে একটা করে প্রি ইমেজ পাচ্ছি, তাহলে আমি বলতে পারি পাই বাই টু থেকে থ্রি পাই বাই টুর মধ্যে এই ফাংশনটা বাইজেক্টিভ। কিন্তু প্রথম যে এক্সাম্পলটা দিয়েছিলাম থ্রি পাই বাই টু থেকে টু পাই বা জিরো থেকে পাই বাই টু, জিরো থেকে পাই বাই টু বা থ্রি পাই বাই টু থেকে টু পাই যদি আমরা এই ছোট ইন্টারভ্যালটা নিই এইটুকু বা এইটুকু, তখন দেখো এটা কিন্তু বাইজেক্টিভ হচ্ছে না, তখন আমি এর জন্য অর্থাৎ মাইনাস ওয়ান এই জিরোর তলাকার জন্য কোনো প্রি ইমেজ পাচ্ছিলাম না, আবার থ্রি পাই বাই টু থেকে টু পাই মানে জিরো থেকে ওয়ান এর জন্য কোনো প্রি ইমেজ পাচ্ছিলাম না, তাই এখান থেকে এইটুকু এই যে এই পোর্শনটুকুর জন্য এইটা আর এটা এইটুকুর জন্য এটা ওয়ান ওয়ান হচ্ছে আর শুধু ওয়ান ওয়ান হচ্ছে বাইজেক্টিভ হচ্ছে না এখানটা আর এখানটা, তাহলে বাইজেক্টিভ হচ্ছে কোন জায়গাটা এই পার্টিকুলার জায়গাটা আর কোথায় এইটা, যেহেতু মাইনাস টু পাই থেকে টু পাই তার মানে আর একটা পোর্শন হবে এদিকে এইদিকে তোমরা নিজেরা করবে, তাহলে বোঝা গেল এফ এক্স ইকুয়াল টু সাইন এক্স আমরা কিভাবে এটাকে বাইজেক্টিভে কনভার্ট করলাম, তার মানে যদি এই ডোমেনটাকে আমরা যদি ছোট করে দিই আর এই রিয়েল নাম্বারের সেটটাকে আমরা যদি মাইনাস এক থেকে একের মধ্যে নিয়ে চলে আসি আর এই মাইনাস টু পাই থেকে টু পাই যদি আমি পিস ওয়াইজ ইন্টারভ্যাল করে দিই তাহলে পার্টিকুলার কিছু কিছু ইন্টারভ্যালের জন্য, যেমন মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টু, পাই বাই টু থেকে থ্রি পাই বাই টু, বাদিকে রিসেপ্টটা তোমরা নিজেরা করবে, এই ইন্টারভ্যালগুলোর মধ্যে আমি এই ফাংশনটাকে কি করতে পারি বাইজেক্টিভ প্রুভ করতে পারি, বোঝা গেছে।